আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অনিন্দিতা। আমার চ্যানেল হাউজি কুকে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ডিম কষা বা এগ কারি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে কড়াইতে 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে নুন এবং হলুদে মাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হলে তেল থেকে সেটা তুলে নাচ্ছি। এরপর সেই তেলের মধ্যে 2টো তেজপাতা এবং সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখানে একটা আলু লম্বা করে কেটে একটু ভেজে নিচ্ছি, এটা কিন্তু অপশনাল। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা এবং সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এই মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণ লবণ। এবার ভালো করে মশলাগুলো তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার মশলার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে মিশিয়ে নিলাম, চিনিটা কিন্তু অপশনাল। এবার 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এক্সেস জলটা শুকিয়ে যাওয়ার জন্য কড়াইটাকে আরো কিছুক্ষণ গ্যাসের মধ্যে বসিয়ে রাখছি। জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ আমি গরম মশলা মিশিয়ে দিচ্ছি। আমাদের ডিম কষা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খুব ভালো লাগবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। আর এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে চললাম, পরের দিন আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। নমস্কার।